ধর্মপ্রেমী সজ্জন বৃন্দ, বাংলাতে আমার খুব একটা প্রচার নেই, অর্থাৎ বাংলায় আমি ভিডিও খুব কমই বানিয়েছি। অনেক আগে আগে ছিল দর্জনখানেক, বাংলায় কোনো রেসপন্স পাওয়া যায় না বলে আমি বাংলাতে ভিডিও বানাই না। আমার সব কাজ হিন্দিতেই, হিন্দিতেই ইউটিউবে আমার সমস্ত কাজ করা। তো এখন বাংলা বলতে শুরু করেছি। গতকাল আপনারা দেখেছেন নিশ্চয় ব্রাদার রাহুল, যাকে লোকে ব্রাদার রাহুল হোসেনও বলে। আমি আগেও বলেছি, এখনও বলছি, রাহুল নাম ইসলামে বর্জিত। ইসলামে শরিয়তি কানুন অনুযায়ী, শরিয়তি আইন অনুযায়ী রাহুল নাম মুসলমানদের হতে পারে না। যাই হোক, সে রাহুল নাম নিয়ে বা নাম দিয়ে বাংলাদেশে প্রচার করে, পশ্চিমবঙ্গে তাকে কেউ চেনে না। পশ্চিমবঙ্গে তার দোকান চলেনি, বাংলাদেশিদের মাঝখানে তাদের দোকান খুলতে হলো। যেমন অনেকে বাঙালি যারা কক ডাক্তার, যারা পশ্চিমবঙ্গে যাদের চলে না, তারা সব বিভিন্ন অন্য অন্য প্রান্তে, সমস্ত বাংলা ছাড়া সমস্ত প্রান্তে তারা কক ডাক্তাররা কাজ করে। তো পশ্চিমবঙ্গে সবাই জন্য খাপ খোলা সহজ নয় বলে এর পশ্চিমবঙ্গে একে কেউ চেনে না। তাই কালকে আমাকে সকালে ফোন করেছিল, ফোন করে আমার সঙ্গে কথাবার্তা হলো, সেটা ও লাগিয়ে দিয়েছে। তো ও ভেবেছিল যে আমি হয়তো রেকর্ডিং করিনি। যাই হোক, ও আমার রেকর্ডিং করে, আমি আমার রেকর্ডিংটা লাগাইনি, ওরই রেকর্ডিংটা দেখি, ও ভিডিও বানিয়েছে। তো ওর ভিডিওর উপরেই আমি ভিডিও বানিয়ে দিয়েছি যে রাহুল কোরআনের ক জানে না, সংস্কৃতের স জানে না, আরবির আলিফও জানে না। সে নিজেকে বড় মাওলানা বলে মনে করে। মাওলানা হতে গেলে কী করতে হয়, কী করলে তবে মাওলানা হওয়া যায়, আমার মনে হয় তার খানদানে কেউ জানে না। আসলে গত সেকেন্ড মেতে, মে মাসের 2 তারিখে আমার সঙ্গে সাগর হোসেন বলে, সাগর বিদেশে থাকে, তার চ্যানেলের নাম ফেস দ্য পিপল, সে আমাকে বলেছিল আপনি রাহুলের সঙ্গে আলোচনায় বসবেন। তো আমি হ্যাঁ বললাম। হ্যাঁ বলতে সেই সাগর তার ফেস দ্য পিপলে রাহুলের সঙ্গে আমার আলোচনা হয়, সেটা আপনাদের সামনে, সে জানেন আপনারা সবাই, সে ভিডিও সামনে এসে গিয়েছে। সে গো মাংস খাওয়া নিয়ে বিতর্ক করছে। আরে খাওয়াটা তো তো ব্যক্তিগত ব্যাপার, বেদে গো মাংস ভক্ষণের কথা যদি কোনো হিন্দু বিদ্বানরা লিখে থাকে তো তার জন্য আমরা দোষী নাকি? কেউ লিখেছে, কেউ সেটাকে আমল করছে, করুক, সেটা আমার বাপের কী আসে আর রাহুলের বাপের বা কী আসছে? তো আমাকে যখন শুরু করতে বলা হলো, আমি কোরআন থেকেই শুরু করলাম। কোরআনের আয়াত শুনে সে বললো কোরআনের এলোপাতাড়ি আয়াত পড়লেন, মানে কোরআনকে এলোপাতাড়ি বললো, তার মানে এটার দ্বারা পরিষ্কার বোঝা গেছে যে সে কোরআনের কও জানে না। তো তাই প্রমাণ দিতে গিয়ে আজকে আমি সেটাও টাচ করব এবং বলবো যে গো মাংস খাওয়ার কথা এরা বলছে যে সর্বপ্রথম মানব বা পয়গম্বর হযরত আদম আলাইহিসসালাম, জান্নাতে যাকে আল্লাহ তাআলা রেখেছিলেন স্বামী স্ত্রী দুজনকে, সেই জান্নাতে গো মাংস খেতে দিয়েছিল? এ জাহেলদের জানা আছে? এ জাহেলরা জানে?
এই মূর্খরা জানে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ কি খেতে দিয়েছে। সেইখানে গোমাংস যদি এত প্রিয় বিধান আছে, তাহলে আল্লাহ তার শখের আদমকে খেতে দিল না। শুধু তাই না, সেখানে আরো অনেক জিনিস নেই, আমি যাচ্ছি না ওদিকে, বড় হয়ে যাবে। তো এই সব নিয়ে আলোচনা হলো। এখন রাহুল বলছে আমার সঙ্গে আপনি হেরে গিয়েছেন। আরে তোর সঙ্গে ডিবেট ছিল আমার, হার জিত কোথায় হয়? আমি তো সেদিন বসেই বলেছি যদি আপনার ডিবেট হয় তাহলে নির্ণায়ক মণ্ডল কে আছে? নির্ণায়ক মণ্ডল না হলে তো নির্ণয় দিতে পারবে না কেউ। তো সাগর নিজেই বলল না ডিবেট নয়, আলোচনা। তো আলোচনা হয়েছে। এবার আলোচনাতে কে গোমাংস খাবে কে খাবে না সেটা তো কারোর ব্যক্তিগত ব্যাপার, কেউ খাবে খায় খেয়ে মরুক না, তাতে আমার বাপের কী আসে যায়? খাক খুব খাক, সে এবারে যে কোনো বই থেকে বলুক না কেন, আমাদের মান্যতা আমাদের কাছে। বেদে অহিংসার কথা বলা হয়েছে, বেদে গোমাংস ভক্ষণের কোনো প্রাবধান নেই, তারপরে আমি ভিডিও বানিয়ে দিয়েছি। তো কালকে হঠাৎ আমাকে বলল ফোন করে যে আপনি তো হেরে গেলেন। আমি হেরে গেলাম? আমার আজ 38 বছর ধরে সমস্ত পৃথিবীতে মানুষ আমার দিকে তাকিয়ে রয়েছে। সুদর্শন নিউজ চ্যানেলে কালকের 16 দিনের প্রোগ্রাম ছিল, 16 দিন কন্টিনিউ প্রোগ্রাম চলছে ওয়াসিম রিজভির আপত্তিজনক আয়াত নিয়ে। আর সেখানে একজন মৌলানা কোরআনের আয়াতকে সাব্যস্ত না করতে পারলে বলেছে বৈদিক ধর্ম গ্রহণ করব। কদিন গায়েব ছিল, কালকে এসেছে, কিন্তু সে নিয়ে আলোচনা হয়নি, আমি যদিও একটু সংকেত আমি করেছি। এখন এখানে বলছি সেই রাহুল যে নাকি কিচ্ছু জানে না, অনভিজ্ঞ একটা গণ্ড মূর্খ, সে আমার সঙ্গে ডিবেট করবে। ডিবেট করার কি পদ্ধতি, ডিবেট করতে গেলে কি হয়, ডিবেট কীভাবে করা যায়, আমি সমস্ত আমার পেজে লিখে দিয়েছি এবং বলে দিয়েছি। ডিবেট করতে গেলে প্রথমে স্ট্যাম্প পেপারে সই করতে হবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে তার উল্লেখ থাকবে, নির্ণায়ক মণ্ডলের উল্লেখ থাকবে, স্থানের উল্লেখ থাকবে, যে দিন নির্ধারিত হবে তার উল্লেখ থাকবে, আদি আদি। তো এবারে যদি কেউ আসতে চায় আসুক, সবাকাত সে রাহুল আসুক, রাহুলের বাপ আসুক, সাগর আসুক, চায় সাগরের বাপ আসুক, এই শর্তগুলো মেনে নিলে ডিবেট করা যেতে পারে। ডাক্তার জাকির নায়েক আমাকে 3 বার সময় দিয়ে পিছনে হটেছে, তার প্রমাণ আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। ইউটিউব চ্যানেলে সে ভিডিও রয়েছে, জাকির নায়েকের পিএ তার সঙ্গে যে কথাবার্তা হয়েছে, কীভাবে সময় এলো, কীভাবে সময় দিল, সব উল্লেখ রয়েছে ইউটিউবে। আজ নয়, আজ থেকে অনেক বছর আগে, 2004-এ। আজকে হঠাৎ সেই কালকে যখন রাহুলের ওই সাউন্ডটা আসলো, তার উপরে আমি ভিডিও বানিয়েছি, এবার সমস্ত বাংলা ভাষীদের দিলাম আমি সে ভিডিও। আজ সকালে বাংলাদেশ থেকে একটা মেসেজ আসে আমার হোয়াটসঅ্যাপে, আর কালকে রাত্রিরে যে সুদর্শন নিউজ চ্যানেলের আমার প্রোগ্রাম ছিল সেটা কালকে রাত্রেই ডিসপ্যাচ করেছি। তো আজকে সকালে আমার কাছে এসছে +11 0 880 1644 128143। আর একবার বলছি, আজকে সকালে আমার কাছে হোয়াটসঅ্যাপে একটা বিচার পাঠিয়েছে কেউ, তার নম্বর হলো 880 880 1644 1128143।
সে আমাকে লিখেছে, হাই বাংলাদেশি বাংলাদেশি। তো আমি সেই রাহুলের ওপরে কালকের যেটা বানিয়েছে সেটা সেখানে পাঠিয়েছিলাম, তাকে আমি লিখেছি শুনলে, তার উত্তরে লিখেছে কি শুনলে। রাহুলকে আমি যা উত্তর দিয়েছি আমি এটা লিখলাম, সে লিখেছে জি শুনেছি, তবে উত্তর না রিডিং সে লিখেছে। তো আমি লিখেছি ইউটিউবে দেখো এটা বোঝা যাবে। এরপর ও লিখেছে আমি শুরুতে দেখেছিলাম, আচ্ছা আপনি জাকির নায়েকের সাথে ডিবেট করতে চান? হ্যালো, কিছু বললেন না। এবারে আমি লিখেছি জাকির নায়েক তো মৃত্যুক, সে আমাকে 3 বার সময় দিয়ে আসেনি, ভিডিও লাগা আছে ইউটিউব ইউটিউবে শুনতে পারো। সে লিখেছে হ্যাঁ হ্যাঁ আমি সব জানি, কে কে মনে মিথ্যুক সেটাও। এখন বলুন আমার ওনার ছাত্রদের সঙ্গে ডিবেট করবেন নাকি, ওনার ছাত্রদের সাথে ডিবেট করবেন নাকি ওনার সাথে? তো আমি লিখেছি আমার শিষ্যদের সাথে করো, আমার ডিবেটের শর্ত হলো স্ট্যাম্প পেপারে লেখাপড়ি করে ডিবেট হবে, বিষয় নির্ধারণ হবে, নির্ণয়মণ্ডল নির্ধারণ হবে, যে জিতবে তারই কথা সকলকেই মানতে হবে, সাহস থাকে সামনে এসো, ডিবেট হবে দিল্লিতে, তুমি কে তোমার পরিচয় দাও। তার পরিচয় লিখেছি দিতে, তারপরে তার উত্তর এসছে আপনার শিষ্যদের কথা বলছি না, জাকির নায়েকের শিষ্যদের সাথে আপনার ডিবেট করার কথা বলছি, দেখুন এ সাহস। সমস্ত হাতি ঘোড়া ডুবে গেল, আরে ছাগল জলের থা লাগাচ্ছে, জাকির নায়েকের শিষ্যদের সঙ্গে আমার ডিবেট করাতে চাচ্ছে, আমি তো বাংলাতে লিখেছি বুঝতে পারোনি? তার উত্তর আমি লিখেছি, তার উত্তরে সে লিখেছে জি আমি তো বাংলায় বলছি, আপনি বুঝতে পারেন নাই? তারপরে আমি এই আওয়াজটা দিলাম তাকে, আমি যা বলেছি সেইগুলোর উত্তর দাও না, আর কে ডিবেট করতে চাচ্ছে আমার সঙ্গে? কোরআনের কতটি আয়াত, সম্পূর্ণ কোরআনে আয়াত কত তাই সেইটাই বলো। তারপরে সে লিখেছে আমার এই আওয়াজ শুনে, তুমি কে আগে তোমার পরিচয় দাও, কি জানতে চান? তারপরে আমি আবার বললাম, কি জানতে চেয়েছি সেটাও বুঝতে পারোনি, একদম অজ্ঞ, লেখাপড়া শিখেছ নাকি? তারপরে সে লিখেছে আমি বলেছি কোরআনের কত আয়াত, সে লিখেছে কোরআনের আয়াত 6226টি। বন্ধুগণ ভালো ভালোভাবে শুনুন, ভালো করে শুনুন, এ লিখেছে কোরআনের আয়াত 6226টি, বা বললে জানবো কিভাবে? এসো শর্তে এসো, আমি এক্ষুনি ভিডিও বানাচ্ছি, তোমার নামটা তো বলতে চাচ্ছ না, তুমি তোমার নামটা বলো না, আমি এক্ষুনি ভিডিও বানিয়ে দিচ্ছি 6226টি আয়াতে তুমি বলেছো, আর এটা চিন্তা করো না যে এটা ডিলিট করে দেবে তুমি, আমার সেভ করা হয়ে গেছে। এসো ময়দানে, কে কার বাপের জন্ম দেখি, কে কার মার কত দুধ খেয়েছে দেখি, আসো তুমি এসো, তোমার 14 পুরুষকে নিয়ে এসো। এর নাম তাহমিদ, আমার হোয়াটসঅ্যাপে এ ছিল, আমি বাংলাদেশের হিন্দু ছেলেরা আমার অনেক অনেক আমার সঙ্গে জুড়ে আছে, আমি সেই হিসেবে ওকেও রেখেছিলাম, কে আজ ইসলামের পরিচয় দিল, তাহমেদ ওর নাম, আমি নাম আগে চেক করিনি, আজকেই দেখলাম। তো যাই হোক, আমি আবার দুটুক বলছি, এর সঙ্গে কি কথাবার্তা হলো সেটা শুনেছেন, সুদর্শন নিউজ চ্যানেলে মওলানা সঙ্গে সে 6666টি আয়াত বলেছিল, আমি বললাম যদি 6666টি আয়াত দেখাতে পারো আমি ইসলাম স্বীকার করব। মওলানা 3-4 দিন গায়েব ছিল, কালকে এসছে আবার, কালকে এসে 6666টি আয়াত তার উপরে আলোচনা হয়নি,
তো যাই হোক, দেখা যাক আজকে কি হয়। তো ব্যাপার হলো, এ বাংলাদেশি তাহমিদ এ বলছে 6,226টি। আমি আবার চুনতি দিচ্ছি, সম্পূর্ণ ইসলাম জগৎকে চুনতি দিচ্ছি, কার ডিবেট করার ক্ষমতা আছে এসো সামনে, 6,226টি আয়াত প্রমাণিত করো। আর যদি বেশি কম হয় তাহলে কি হবে, ইসলাম ছেড়ে দিতে পারবে? ইসলাম ছেড়ে দিতে হবে এই শর্তে এসো, যদি 6,226টি আয়াত না হয়ে যদি বেশি হয় বা কম হয় সেই নিয়ে ফয়সলা করে চলে এসো আমার সাথে ডিবেট করার জন্য। আমি স্বাগত করছি পণ্ডিত মহেন্দ্র পাল আর্য, যে আসবে যে ইচ্ছা রাখবে আসুক, তাহমেদ আসুক, তাহমেদের পুরো বংশধরকে নিয়ে আসুক, বাংলাদেশের বড় বড় আলেমরা আসুক। আমি সাগরকে লিখেছিলাম, তোমাকে যদি ডিবেট করাতে হয় তাহলে তুমি দিলাওয়ার হোসেনের সঙ্গে ডিবেট করাও। তো শুনতে পেলাম পরে দিলাওয়ার হোসেন তো জেলের হাওয়া খাচ্ছে। যাই হোক, দিলাওয়ার হোসেন হোক আর কায়ের হোসেন হোক, যে হোসেন হোক আসুক সামনে, সামনে আসলে বুঝতে পারা যাবে। আর এ নিজে লিখেছে, সেই লেখাগুলো আমি আপনাদের সামনে এই ভিডিওর সাথে সাথে প্রস্তুত করে দিচ্ছি, দেখুন কি লিখেছে। এবারে আমি জোর গলায় বলছি, বুক চিরে বলছি, যে ইসলাম জগতের লোকেদের মধ্যে, ইসলাম জগতের আলেমদের মধ্যে যদি সৎসাহস থাকে তাহলে এই আলোচনা নিয়ে আসুক, কে আমার সঙ্গে ডিবেট করতে চায়। যে আমার সঙ্গে ডিবেট করতে চায়, কালকে অনেকের ফোন আসলো, সে বলল আপনি রাহুলের সঙ্গে হেরে গেলেন। আর আজকে সকালেও একজন একটা ফোন এসেছিল বোম্বাই থেকে, সেও তার নাম মিথ্যা নাম বলেছে। যাই হোক, তো এখন ব্যাপার হলো, এ রাহুল হোক, রাহুলের 14 পুরুষ বলছি তো আমি, কেউ আসবে কে আসবে আসুক, আমাকে কোথায় হারিয়েছে, কীভাবে হারিয়েছে, কেমন করে হারিয়েছে, পৃথিবীর মানুষদের সামনে উজাগর করো। যদি আমি হেরে থাকি, এখনও বলছি, যদি আমি হেরে থাকি, হেরে যাই, ইসলাম গ্রহণ করব। আর যদি তোমরা হেরে যাও তাহলে সত্য সত্য সনাতন বৈদিক ধর্ম স্বীকার করতে হবে, ব্যাস। আর ইয়া পার, এ আর পারের লড়াই লড়ছি আমি আজ 38 বছর ধরে। এসো, কে আসতে চাচ্ছে আপনাদের সম্মুখে, আমি এটা তুলে দেওয়া যুক্তিযুক্ত মনে করলাম। আবার নম্বরটা বলে দিচ্ছি, এর নম্বর হলো +88 1644 12 8143। এই নম্বরে যে কেউ টেলিফোন করে তাকে জিজ্ঞেস করতে পারেন, তাকে তৈরি করতে পারেন, তৈরি করে নিয়ে আসুন সামনে। আর এই ডিবেট হবে আমার দিল্লিতে, সমস্ত সব আমি শর্ত সেখানে রেখেছি, লেখাপড়া করা আছে, যারা ডিবেট করতে আসবে তাদের সমস্ত খরচা, ভরণ পোষণ, থাকা খাওয়ার ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা সমস্ত আমারই হবে, কারোর কোনো অসুবিধা নেই। যে আসবে আসুক, স্বাগত করবো আমরা, ফুল মালা দিয়ে স্বাগত করব। কে আসছে প্রতীক্ষায় রইল, মহেন্দ্র পাল আর্য। ধন্যবাদ।